দ্বিতীয় পৰ্যায়ত নিৰ্বাচন হোৱা পাঁচটা সমষ্টিৰ চাৰিখনতে জয়লাভ কৰিব বিজেপিয়ে। ভোটগ্ৰহণৰ পিছত এই দাবী মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। এটা সমষ্টিৰ ফলাফলক লৈ নিশ্চিত নহয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মা। অৱশিষ্ট চতুৰ্থ আসনখনতো তুমুল প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব বুলি এটা টুইটযোগে প্ৰকাশ কৰিলে মুখ্যমন্ত্ৰীয়ে। প্ৰথম পৰ্যায়ৰ পাঁচখন আসনতে জয়লাভ কৰাৰ দাবী কৰিছিল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই। AIUDFএ বিজেপিৰ লগত লগ লাগি মুছলমান মানুহৰ বহুত ক্ষতি কৰিছে। বদৰুদ্দিন আজমল মুছলমান জাতিৰ গাদ্দাৰ। ধুবুৰীত ৰকিবুল হুছেইনৰ হৈ প্ৰচাৰ চলাই এনেদৰে আজমলক সমালোচনা কৰিলে অখিল গগৈয়ে। ধুবুৰীত এইবাৰ বিৰোধী মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী ৰকিবুল হুছেইন জয়ী হ'ব বুলি মন্তব্য কৰে বিধায়কগৰাকীয়ে। এইবাৰ গণতন্ত্ৰ ৰক্ষাৰ স্বাৰ্থত নিৰ্বাচন হৈছে বুলি মন্তব্য কৰি যোৰহাটত গৌৰৱ গগৈ, ডিব্ৰুগড়ত লুৰিণ জ্যোতি গগৈ, কৰিমগঞ্জত হাফিজ ৰচিদ আহমদ চৌধুৰীয়ে জয়লাভ কৰিব বুলি মন্তব্য কৰে অখিল গগৈয়ে। আজিৰ দিনটোত এক কেজি নিমখৰ দাম কিমান? ত্ৰিশ টকা। আজিৰ দিনটোত এক কেজি নিমখৰ দাম হল ত্ৰিশ টকা। কেইটকা বাঢ়িলে? সাতাইশ টকা বাঢ়িলে। পৃথিৱীত তিনি টকাৰ এই দুইটা বন্ধুৱে লগ লাগি গোটেই প্লেনটো কৰে, বুজিলে নাই? আজি বদৰুদ্দিন আজমলে কি বুলি কৈছে চাবচোন আপোনালোকে। আজি বদৰুদ্দিন আজমলে কৈছে, আজি মুছলমান সমাজখনে খাটাং হৈছে, সভাত মুকলিকৈ আলোচনা কৰিছে যে বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া জাতিৰ গাদ্দাৰ, জাতিৰ বিশ্বাসঘাতক। তেওঁ বিজেপিৰ লগত লগ লাগি মুছলমান ধৰ্মৰ লোকসকলৰ ব্যাপক ক্ষতি কৰিছে, আৰু সেইকাৰণে আজি সকলোৱে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে যে জাতিৰ গাদ্দাৰ মৌলানা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া এইবাৰ 2024 চনত বিপুল ভোটত শোচনীয়ভাৱে এবাৰ পৰাজিত কৰিব, শোচনীয়ভাৱে পৰাজিত কৰিব আৰু ইণ্ডিয়া মৰ্চাৰ প্ৰাৰ্থীজনক জয়ী কৰিব। 2024 চনত আমি বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াক সাংসদ হিচাপে এইবাৰ বিদায় দিব লাগিব। এইবাৰ প্ৰথমটো নিৰ্বাচন য'ত AIUDF শূন্য হৈ যাব, অসমত প্ৰথমটো নিৰ্বাচন য'ত AIUDF শূন্য হৈ যাব। গোসাইগাঁৱত 1,00,000 টকা জব্দ কৰা হৈছে। বিশেষ নিৰ্বাচনী নিৰীক্ষণ গোটে জব্দ কৰে ধনখিনি। গোসাইগাঁও কলেজৰ সমীপৰ পৰা জব্দ কৰা হয় ধনখিনি। শ্যাম সুন্দৰ পণ্ডিত নামৰ এজন লোকৰ পৰা ধনখিনি জব্দ কৰা হয়। কোনো নথি পত্ৰ নোহোৱাকৈ ধনখিনি সৰবৰাহ কৰিছিল। গোসাইগাঁও থানাত বৰ্তমান জমা কৰা হৈছে জব্দকৃত ধনখিনি। 1,00,000 টকা জব্দ কৰা হৈছে নিৰ্বাচনী আচৰণ বিধি উলংঘা কৰাৰ অভিযোগত। এই ধনখিনি জব্দ কৰিছে বিশেষ নিৰ্বাচনী নিৰীক্ষণ গোটে। গোসাইগাঁও কলেজৰ সমীপৰ পৰা জব্দ কৰা হয় ধনখিনি। শ্যাম সুন্দৰ পণ্ডিত নামৰ লোকজনৰ পৰা ধনখিনি জব্দ কৰি ধনখিনিৰ উৎস সন্দৰ্ভত বৰ্তমান জেৰা চলাই থকা হৈছে লোকজনক। নগাঁৱৰ বগৰীগুৰি পামত নিৰ্বাচনী হিংসা। কংগ্ৰেছী গুণ্ডাই দা লাঠি লৈ আক্ৰমণ চলালে মহিলাসহ পাঁচগৰাকীকৈ বিজেপি কৰ্মীক। কংগ্ৰেছী গুণ্ডাৰ আক্ৰমণত ৰক্তাক্ত হৈ পৰিল লোককেইগৰাকী। আটাইকে নগাঁৱৰ চিকিৎসালয়লৈ নিয়ে যদিও সংকটজনক অৱস্থাত এগৰাকী মহিলাক প্ৰেৰণ কৰা হয় গুৱাহাটীলৈ কংগ্ৰেছ নেতা ৰফিজুদ্দিনৰ বিৰুদ্ধে আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰাৰ অভিযোগ। জাজৰী আৰক্ষীৰ উপস্থিতিত আৰম্ভ কৰা হয় তদন্ত। অভিযোগ অনুসৰি বিজেপিক ভোট দিয়াৰ বাবে প্ৰথমে তৰ্ক আৰু তাৰ পিছত দা লাঠি লৈ সংঘটিত হয় এই মাৰপিটৰ ঘটনা। দ্বিতীয় পৰ্যায়ৰ ভোটযুদ্ধৰ পাছতে এই সংঘাতৰ ঘটনা সংঘটিত হ'ল। নগাঁৱৰ বগৰীগুৰিত নিৰ্বাচনী হিংসা। বগৰীগুৰি পামত কংগ্ৰেছ আৰু বিজেপিৰ মাজত এই মাৰপিটৰ ঘটনা সংঘটিত হয়। কংগ্ৰেছী গুণ্ডাই দা লাঠি লৈ আক্ৰমণ চলালে মহিলাসহ পাঁচগৰাকীকৈ বিজেপি কৰ্মীক। কংগ্ৰেছী গুণ্ডাৰ আক্ৰমণত ৰক্তাক্ত হৈ পৰিল লোককেইগৰাকী। আটাইকে নগাঁৱৰ চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰে যদিও সংকটজনক অৱস্থাত এগৰাকী মহিলাক গুৱাহাটীলৈ প্ৰেৰণ কৰা হৈছে। কংগ্ৰেছ নেতা ৰফিজুদ্দিনৰ বিৰুদ্ধে আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰাৰ অভিযোগ। জাজৰী আৰক্ষীৰ উপস্থিতিত তদন্ত কৰা হৈছে। অভিযোগ অনুসৰি বিজেপিক ভোট দিয়াৰ বাবেই প্ৰথমে তৰ্ক আৰু তাৰ পিছত দা লাঠি লৈ সংঘটিত হয় এই মাৰপিটৰ ঘটনা। এইটোৱে মানে আমি বিজেপিৰ মানুহৰ কাৰণে সিহঁতে আহি কিনি ইয়াত আমাৰ আগ্ৰহপ্ৰাপ্ত কৰিছে। পাঁচজন মানুহ আগ্ৰহপ্ৰাপ্ত। নামকেইটা কি কি? নামটো আছমিনা আছে, আলি ইছলাম,
আৰু সাদ্দাম হুসেন, শাহজাহান আলী আৰু হুসনা বেগম। হ্যাঁ, আমি বিজেপির মানুষ, তোতে কংগ্রেসের মানুষ। এই কোয়ারে হিহতে দাও জাতি লো গুণ মানুষ লোক ডকাইত আনিছে, জামতলাপা আনি পেলে হিহতে ঘরত পুরা মারপিট, কাটাকাটি মানে একদম তেজ তেজ রঙা করে দিছে। কোনে মারপিট করেছে? মারপিট করেছে রফিজউদ্দিন আলী ইসলাম, ওকিদুল ইসলাম আর আপনার ইসামউদ্দিন। হিহতে ভাড়াত মানুষ আনিছে, এহাজারকে টাকা দিব ডকাইত মানুষ, দাও সব সব লিছে জামতলাপা। রায়বেরেলি সমষ্টিত কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে প্রিয়ঙ্কা গান্ধীর। আজি কংগ্রেস নির্বাচন কমিটিয়ে চূড়ান্ত করব পারে প্রিয়ঙ্কার নাম। উল্লেখযোগ্য যে গান্ধী পরিয়ালর অন্যতম দুর্গস্বরূপ রায়বেরেলিত সোনিয়া গান্ধীয়ে দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ব করে আসছিল, কিন্তু এইবার লোকসভা নির্বাচনত অবতীর্ণ নহল সোনিয়া গান্ধী। সেয়ে রায়বেরেলিত জিয়রি প্রিয়ঙ্কা গান্ধীক প্রক্ষেপ করার সম্ভাবনা আছে কংগ্রেসের। ইফালে আমেথিত রাহুল গান্ধীয়ে প্রতিদ্বন্দ্বিতা করবনে নাই সেই সন্দর্ভত আজি সিদ্ধান্ত লব নির্বাচন কমিটিয়ে। বিগত নির্বাচনত স্মৃতি ইরানীর হাতত রাহুল গান্ধী পরাস্ত হয়েছিল, যদিও এইবার পুনের আমেথিতো রাহুল গান্ধীয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে। নির্বাচন এক্সপ্রেস অব্যাহত থাকিব, লৈছো এটি বাণিজ্যিক বিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। মই ভাবো যে মোদীজিক লগত তুলনা কারোয়ে হওয়া নাই এতিয়ালৈকে, আৰু নহবও চাগে। গতিকে সেই শাৰীত কাকো বহুব পৰা নাই কাৰণে হয়তো বিৰোধী একেবাৰে দুৰ্বল হৈছে। আৰু অসমতো একেই অৱস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ৰ বাদ দি পালে ওচৰে পাজৰে আমি কাকোয়ে দেখা নাপাওঁ। তৃণমূলৰ কাৰ্যকৰ্তা হিচাপে যিটো দেখিছোঁ, যিটো আপোনালোকৰ পৰা পাইছোঁ বা ৰাইজৰ পৰা যিটো ফিডবেক পাই আছোঁ, 100% উজনি অসমত ক্লিয়াৰ হৈ আছে। বিশেষ নির্বাচনী গীত গায় এনেদরেই নির্বাচনী প্রচারত নামি পড়েছে আঙুরলতা ডেকা, আর লগতে আঙুরলতা ডেকার নেতৃত্বত বিজেপির মহিলা মোর্চা। মঙ্গলদৈর পৰা নবজ্যোতি মহন্ত, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। রাজধানী গুয়াহাটীত ঘাটি পাতিছে জামতারার দুর্ধর্ষ গেঙে। গুয়াহাটির লজর পৰা নিয়ন্ত্রিত হৈছে কুখ্যাত সাইবার অপরাধ। কর্পোরেট একাউন্টর গৰাকীক টার্গেট সাইবার চক্রত। গুয়াহাটির লজর পৰা গ্রেপ্তার কুখ্যাত হ্যাকার। প্রথমে চাই লোক এই কেটা সাইবার প্রবঞ্চক। গুয়াহাটির ভেটাপাড়ার পৰা আটক হৈছিল এই আঠটাক কুখ্যাত সাইবার অপরাধী। 24 ঘণ্টা জেরার অন্তত 4 অভিযুক্ত গ্রেপ্তার আরক্ষী। ক্রাইম ব্রাঞ্চর সাইবার সেলে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ বিহারের 4 অভিযুক্ত। ধৃত 4 জন ফিরোজ খান, দীপক সিং, রূপম গোস্বামী আর শ্লোক কুমার। ইয়ারে শ্লোক কুমার হয়েছে বিহারের কুখ্যাত হ্যাকার। 4 অভিযুক্ত হয়েছে ঝাড়খণ্ডের জামতারার কুখ্যাত অপরাধী। এইকেইটা কুখ্যাত অপরাধীয়ে টার্গেট করে লৈছিল বহুজনক। রাজ্য রাজধানী গুয়াহাটীত বাহর পাতি সাইবার অপরাধ চলাই যাওয়া নিশা করিমগঞ্জত ভোটকেন্দ্রের উভতি অহা নির্বাচনী বিষয়ার আলোয় আথানি। প্রচণ্ড ধুমুহা বরষুণের দুরবস্থার সম্মুখীন হবলগিয়া হল ইভিএম জমা দিবল অহা নির্বাচনী বিষয়াসকল। বরষুণত তিতিবুড়ি করিমগঞ্জ কলেজের খেলপথারত বোকার মাজত ভোটের সামগ্রী জমা দিবল অথন্তরের সম্মুখীন হল ভোটকর্মীসল। দূর দূরণির অহা বহু সংখ্যক পোলিং বিষয়া বাহনতেই এনেদরে আবদ্ধ হয়ে থাকিল ঘণ্টা ঘণ্টা ধরে। ত্রিকোণীয় যুজর দিশে ধুবুরী লোকসভা নির্বাচন। ধুবুরীত ক্রমে শক্তিশালী হয়েছে অগপর ভেটি। আঞ্চলিক দলটলে সমর্থন দিনক দিনে বৃদ্ধি পাওয়া বলে দাবি করেছে অগপয়। মিত্রজোটর সভা সমিতিটো সংখ্যালঘু লোকর উপস্থিতি বৃদ্ধি পাইছে, যার
পরিপ্রেক্ষিতত এজিপির সমর্থন বৃদ্ধিয়ে চিন্তাত পেলাইছে আন দলক। তৃতীয় পর্যায়ের নির্বাচনের বতাহ গরম হওয়ার লগে লগে ধুবুরীত ক্রমে জনপ্রিয়তা বৃদ্ধি পাইছে অগপ প্রার্থী জাভেদ ইসলামর। আজমলর 15 বছরের প্রতিষ্ঠান বিরোধী ঢৌ আর রকিবুল হুসেনের ইনচার্জ মন্ত্রী থাকার সময়ের ক্ষুব্ধ জনতা অগপর কাক চাপিছে বলে দাবি করেছে অগপ নেতৃত্ব। উন্নয়নের ক্ষেত্রে এই দুজন ব্যক্তি, এজন ব্যক্তি মন্ত্রী আছিল 15 বছর, এজন এমপি আছিল, তেওঁলোকে কিন্তু আমার এই লোকসভাখনের যে পরিস্থিতি করেছে, যে অন্ধকার লই গেছে, গতি আজি উন্নয়নের কথা কব পৰা নাই, কারণ ইতিমধ্যে বহুতবার মিছা কথা কৈছে, মিছা প্রতিশ্রুতি দিছে। এজন বিপদের সময় কেতিয়াও আমাক লগ দিয়া নাছিল। মোহন ইনচার্জ মিনিষ্টার থাকার সময় কোকরাঝারত যেটা গোষ্ঠীগত সংঘর্ষ হয়ে আছিল, তাকে ইনচার্জ মিনিষ্টার থাকা অবস্থা সেইবিল এড়ি পেলায় লন্ডনত খেল চাব গেছে, অলিম্পিক খেলা চাব গেছে। ইফালে মেঘালয় গণ্ডগোলত কিমান মানুষ মরিছে এবারও তাকে খবর লওয়া নাছিল। আমার এই অঞ্চলের কথা এবারও কোয়া নাছিল, এটা উন্নয়নের একটা চিহ্ন নাই। গতি আজি কি কব, আমার দায়িত্ব আছে, আমার দায়িত্ব এইটাই হব যে আমি যে ধরনের আমার গড়াখহনীয়াত আমি যে বিপজ্জনক অবস্থা আমি এটা আজির দিনত পাইছি, আমার কমিউনিকেশন যে অবস্থা করেছে, স্বাস্থ্য আর শিক্ষার ক্ষেত্র যেহেতু ভারতবর্ষ বহু আগুয়ে গেল, এই ক্ষেত্রে আমি এটাও পিছিয়ে আছো এই প্রতিনিধি সকলের কারণে। মানুষের স্বাভিমানত আঘাত লাগিছে যে নগাঁও আর হুজাই আর একটা সময় কাছাড়র মানুষে আহি ইয়ারপা এমপি হয়ে যায়, কিন্তু ধুবুরী লোকসভা এলাকার কোনো ধরনের উন্নতি উন্নয়নের এইবিলাকত মনোনিবেশ নকরে। যা 15টা বছর আজমল সাহাব ইয়ারপা এমপি হয়ে থাকি, এতিয়াও ডি ভোটারের কথাই কয়। মানে কথাটা এনেকা হয়েছে, বচ্চে জলদি সো যাও নেই তো গব্বর আ যায়গা, এই নাটকের। আর এজন 15 বছর মন্ত্রী হয়ে আছে, কংগ্রেস দলের সরকার আছে, তেতিয়া ধুবুরীর নিকটবর্তী অঞ্চল সংখ্যালঘু মানুষের যে নিধন যজ্ঞ চলিছিল, তেতিয়া তেও কিন্তু সার্কিট হাউজতে বহি আরামি জীবন কটাইছিল, লন্ডনত অলিম্পিক চাবলৈ গৈছিল বলে রাইজে আমাক কৈছে। তেনেকুৱা মানুহক রাইজে কিয় বাৰু বিশ্বাস আৰু আস্থাত লব? তৃতীয় পর্যায়ের নির্বাচনের দিন চমু চাপি অহার লগে লগে তুঙ্গত উঠিছে নির্বাচনী প্রচার। শাসকীয় দলের লগতে বিরোধীয় প্রচার অভিযান তীব্রতর করে তুলিছে। গোয়ালপাড়ার লক্ষীপুর নিদানপুরত মীরা বরঠাকুরের এখন নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়। প্রার্থী মীরা বরঠাকুরের উপস্থিতিত কংগ্রেস নেতা গৌরব গগৈ আর এজেপি দলের সভাপতি লুরিণজ্যোতি গগৈয়ে চলায় প্রচার। প্রচার সভাত সরকারক তীব্র কটাক্ষ করলে লুরিণজ্যোতি গগৈর লগতে গৌরব গগৈ। আমি দেখা পাওয়া হিসাবে অগ্নিনেত্রী হিসাবে আমার কথাবর ভালদরে উল্লেখ করব, প্রকাশ করে পাব, এয়া আমার দৃঢ় বিশ্বাস। আর সেই কারণে আজি তেখেতর ভয় আজি লক্ষ্মীপুর আই রাইজর পড়া সহারি জাতির যেটা সংকট, রাভা সকল সংকটের সময় যদি রাভার নেতায় যদি মাত নামাতে, কার বিরুদ্ধে যদি মাত নামাতে, সিন্ডিকেট কমিশন রাজর বিরুদ্ধে যদি মাত নামাতে, কোনে মাত? যদি আহ্বান জানাইছো সময় থাকুতে যাতে শুভ বুদ্ধি উদয় হয়, কারণ মানে মাউকে উঠিলে ঘুরি পড়ো আর মরণ বুঝি। রাইজ যেটা মানে রাইজর গণভুত্থান যেটা হব, গণতন্ত্রত রাইজেই রজা, রাইজে জাতিলে কোনেও নিজের ভেটি রাখব নয়। রাইজে কৈছে যে এবার আমাক আগর পরিবর্তনের পর পরিত্রাণ লাগে, পরিত্রাণ বিচারিছে কারণে তো ইমান মানুষ আহিছে, গতি নহলে তো রাইজ উলাই নাই। আমি তো কাকো গাড়ি দিয়া না নাই, টাকা পয়সা দিয়া না নাই, আমার হাতত টাকা পয়সাও নাই, গতি রাইজর যে সহারি পাইছে মোৰ আত্মবিশ্বাস বৃদ্ধি পাইছে যে 7 তারিখে রাইজে হাতের চিহ্নত ভোট দি বিরোধী ঐক্য মঞ্চের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে মোক মনোনীত করব। রাইজে বিচারিছে যে যাওয়া সময় যে নিবাসী কন্যা হিসাবে সাংসদগুলো মাতেই নামাতিলে, রাইজের সমস্যাবিলাক যাতে সজোরে মই সংসদত উত্থাপন করব পারো, সেই কারণে রাইজে এবার সিদ্ধান্ত লৈছে যে মাত মাতিবর কারণে আমাক পঠাব। আর মই রাইজক প্রতিশ্রুতি দিছো যে রাইজর সমস্যা সমূহ মই সংসদত যদি জয়ী করে পঠাই বলিষ্ঠভাবে মই দৃষ্টি আকর্ষণ করে রাইজর সমস্যা সমাধানত মই অংশীদারিত্ব লম। তামুলপুরত গণসুরক্ষা পার্টির প্রার্থী বিনীতা ডেকার নির্বাচনী প্রচার। নির্বাচনী প্রচার চলায় বিনীতা ডেকায় কয় যে ইমান কম সময়ের ভিতর তাৎক্ষণিকভাবে কোকরাঝারের নির্বাচন খেলব পাতো সৌভাগ্যর কথা।
সাংসদ নবকুমার হরণিয়া গণসুরক্ষা পার্টি আর অবড়ো রাইজে মোক বাছনি করেছে তেওঁলোকর আদেশ নির্দেশ মানে আগুয়াই যাব লাগিব। আর এইবার কোকরাঝাড় রাইজে জি এস পি কে জয়ী করাব বলে দাবি বিনীতা ডেকার। গুৱাহাটীত মল্লিকার্জুন খড়গের সংবাদমেল, ভূপেন বরাক লগত লৈ সংবাদমেল খড়গের, গুৱাহাটীর প্রার্থী মীরা বৰঠাকুৰৰ হৈ চলাব নির্বাচনী প্রচার। এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খড়গে গুৱাহাটীত উপস্থিত হৈছে, এক সংবাদমেল সম্বোধন কৰিছে। গুৱাহাটীর প্রার্থী মীরা বৰঠাকুৰৰ হৈ তেওঁৰ প্রচার চলাব, লগতে বৰপেটাতো প্রচার চলাব কংগ্রেসের সভাপতি গৰাকী। ইন্দিরা গান্ধী জি কুছ নেই হ্যাঁ, লাল বাহাদুর শাস্ত্রী জি ভি উনকে সামনে কুছ নেই হ্যাঁ, সব কুছ হ্যায় মোদি। উনহোনে এ ভি সোচা কি 2014 কে বাদ হি ইস দেশ কো আজাদি মিলি, ইসসে পহলে দেশ আজাদ নেই থা। ইয়ে কিউঁকি উনকে বাতো সে এসা লাগতা হ্যায়, অর মুঝে দুঃখ ইস বাত কা হোতা হ্যায় কি জো লোক কংগ্রেস মে ফলে ফুলে লিডারশিপ বনা লিয়ে ও লোক ভি ওই কহতে হ্যাঁ আরে ভাই ইতনা বুরা কংগ্রেস থা। দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন দেশজুড়ি ভোটদানের হার 63.5%, 12 রাজ্য আর এখন কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 88 আসনের হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়া আছিল প্রায় শান্তিপূর্ণ। দুই এটা সুরসুরা বিক্ষিপ্ত ঘটনার বাইরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়া নাই। দ্বিতীয় পর্যায়ের নির্বাচন 79.46% ত্রিপুরাত ভোটদানের হার শীর্ষত, আনহাতে উত্তর প্রদেশ 54.85% ভোটদানের হার আটাইতকৈ কম। 2019 চনের 62% ভোটদানের তুলনাত উত্তর প্রদেশের ভোটদানের হার 7% কম। বিহারতো পূর্বতক কমিল ভোটদানের হার, বিহারত দ্বিতীয় পর্যায়ের ভোটদানের হার 55.08%, সর্বাধিক ভোটদান হওয়া রাজ্যের ক্ষেত্র 77.32% ভোটদানের দ্বিতীয় স্থানত আছে মণিপুর। কটকটিয়া নিরাপত্তার মাজত অনুষ্ঠিত হওয়া মণিপুরতো ভোটদানের হার আশা করাতক যথেষ্ট বেশি। ত্রিপুরা পূব সমষ্টির ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় আর দুটা ভোটকেন্দ্রত ভোটদানের হার 100%। আনহাতে কেরালাত ভোটারের হার 70.21%, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওয়াইনাড লোকসভা সমষ্টির ভোটদানের হার 72.7%। আনহাতে কেরালার রাজ্যখনত ভোটদানের হার হয়েছে 70.21%। ইফালে মধ্যপ্রদেশত ভোটদানের হার 57.88%, মহারাষ্ট্রর 8টা সমষ্টিত ভোটদানের হার 57.83% হওয়ার বিপরীতে রাজস্থানত ভোটদানের হার 64.07%, একদরে জম্মু কাশ্মীরত ভোটদানের হার 71.91%, পশ্চিমবঙ্গত ভোটদানের হার 71.84%। উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গত নির্বাচন আয়োগে ইভিএম বিসংগতির প্রায় 300 অভিযোগ লাভ করেছিল। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনত বিজেপিয়ে 3 আসন লাভ করার বিপরীতে 2 আসনত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হব। নিশা বাজপেয়ী ভবনত দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের পর্যালোচনা সভার অন্তত এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিজেপির লক্ষ্য 11.5 আসন লাভ করা, গতি বিজেপিয়ে চিন্তা করবলিয়া কোনো কথা নাই বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী। বৈঠকত তৃতীয় পর্যায়ের নির্বাচনের রণকৌশল প্রস্তুত করা হয়। গুৱাহাটী সমষ্টিত বিজুলী কলিতা মেধিয়ে 5,00,000 ভোটের ব্যবধানত জয়ী হব বলে মন্তব্য করে সংখ্যালঘু লোকে বিজেপিক সমর্থন দিয়ার ধুবুরীতো ভাল ফলাফল লাভ করব বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী। আর ইয়ার এখতে নির্বাচন এক্সপ্রেসর পৰা বিদায় লৈছো, নমস্কাৰ।